নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী মা পোড়ামা এর স্নান যাত্রার উৎসব ঘিরে ভক্ত সমাগম। নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী মা পোড়ামা এর স্নান যাত্রার উৎসব ঘিরে ভক্ত সমাগম। এদিন জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসবের পাশাপাশি নদিয়ার নবদ্বীপের শহরের ঐতিহ্যবাহী মা পোড়ামায়ের স্নান যাত্রার উৎসব পালিত হয়। মন্দিরের প্রধান পুরোহিত জানান, পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসছি আজকের দিনে মাকে 100 ঘড়া গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় ও বিশেষ পূজার আয়োজন করা হয়। সেই রীতি মেনে আজও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই বিশেষ পুজোর জন্য সকাল থেকেই সাধারণ মানুষ ও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা যায়, এই মন্দিরের জায়গাটি কৃষ্ণনগরের রাজ পরিবারের পৈতৃক সম্পত্তি, যা আজও তাদের তত্ত্বাবধানে রয়েছে। এটা প্রতি বছরই হয়, সেই থেকে চলে আসছে। এবছর 100তম বর্ষ, 100 অধিক। আপনার নাম? আপনি মন্দিরের